হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি পার্থসায় স্টেশন। এটা মোশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার মধ্যে ছোট্ট একটা স্টেশন। আজকে আমরা এখান থেকে যাব পাশেই কালিঞ্জয়ের মন্দির দর্শন করতে। আমরা এখন একটা বাইক নিয়েছি, বাইকে করে যাচ্ছি কালিঞ্জয়ের মন্দির দর্শন করতে। পাশে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা শুভ। বেশিক্ষণের রাস্তা নয়, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কালিঞ্জয়ের মন্দিরে। বন্ধুরা, আমরা এখন কালিঞ্জয় মন্দিরে চলে এসেছি। সামনে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে লেখাটা ঠিক করে দেখাতে পারলাম না, সামনেই লেখা আছে কালিঞ্জয় মন্দির। মন্দিরের সামনেই এই সেই মন্দির যেখানেই ভগবান আছেন, এবং এই ঠাকুর কালিঞ্জয় মাটি ফুঁড়ে ওপরে বেরিয়ে এসেছিলেন। বন্ধুরা, এই মন্দিরের পাশেই আছে একটা পুকুর। এই পুকুরে মন্দিরে নিযুক্ত সেবায়েতরা প্রতিদিন পুণ্য স্নান করার পরই ভগবান শিবের পুজো করতে পারে। এই পুকুরটা হলো একটা পুণ্য স্নানের পুকুর। বিষ্ণু ওম মাধব মাধব বাসী মাধব মাধব দিদি শরন্তি সাধব সর্বে কার্যেষু মাধব নম মাধব নম মাধব নম মাধব বম বম হর হর মহাদেব। এই দেখো কাটাটা, এই যো এই যো লম্বা লম্বা দেখতে পাচ্ছ, কুরুলের দাগ তাই তো? এটা কুরুলের দাগ, এ কুরুল নয়, সেগুলো অন্য কুরুল। মানে এটা পুরো জঙ্গল ছিল আগে? হ্যাঁ, পুরো জঙ্গল, বেঙ্গল ছিল। ঠিক আছে, রাজা চৈতন্য সিংহ ঠাকুর, রাজা চৈতন্য সিংহ ঠাকুর, চৈতন্য সিং যখন বিক্রি হয়ে গেল বর্ধমান রাজা কিনেছিল। বর্ধমান রাজা এবারে যাদিকে যাদিকে ছেলে তাদের কিছু কিছু দান করে গেছে। এই যেটা আছে এটা 480 বছরের? 480 বছর। বন্ধুরা, এটা দেখছো, এটা হচ্ছে শিবের শ্বশুর ঘর, মানে কালাঞ্জয়ের শ্বশুর বাড়ি হচ্ছে এটা। যখন জ্যৈষ্ঠ মাসে পুজো হয়, গাজন হয়, তখন এই জায়গাতেই শিবের বিয়ের যাবতীয় অনুষ্ঠান, লোক খাওয়ানো থেকে আরম্ভ করে সব কিছুই এই জায়গাটাতে হয়। বন্ধুরা, তোমরা যদি এখানে আসো, কালিঞ্জয়ের মন্দিরের পাশাপাশি আরও অনেক ছোটোখাটো মন্দির দেখতে পাবে। এই প্রতিটা মন্দিরই প্রায় 500 বছরের পুরানো, এবং এই মন্দিরের গায়ে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের টেরাকোটার কাজ। এইগুলো তখনকার দিনের রাজারা এই মন্দির তৈরি করেছিল। দীর্ঘ পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দির আস্তে আস্তে ধ্বংসের মুখে পরিণত হয়েছে। বন্ধুরা, এখানে চারিদিকেই পারিবারিক মন্দির মূর্তি আছে, তো এইগুলো সবই যা নিদর্শন প্রায় 500 বছরের পুরনো। এটা আছে নারায়ণ মন্দির, এটা হচ্ছে বিষ্ণু মন্দির, তারপর হচ্ছে কালী মন্দির। বন্ধুরা, তোমরা যদি এখানে আসো তো অবশ্যই মা বসন্তচণ্ডীর মন্দিরে আসবে। তোমরা এখন দেখতে পাচ্ছ মা বসন্তচণ্ডীকে, এনার উগ্র রূপ সত্যিই তোমাদেরকে শিহরিত করবে, এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। এখানে একটা পার্ক আছে, তার নাম হচ্ছে দান্না ইকো পার্ক। এই জায়গাটা মূলত বাচ্চাদের পার্ক, তো বিকেলবেলা এই জায়গাটা অবশ্যই আপনার মনকে প্রসন্ন করবে। আপনার এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।